হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ফুড। আজ আমাদের দীঘা ট্রিপের সেকেন্ড ডে মর্নিং। সকাল সকাল আমরা চলে এসেছি নিউ দীঘা সি বিচে। এখন আমরা সমুদ্রের পাড়ে বসে সমুদ্রের ঢেউ এনজয় করব। সমুদ্রের পাড়ে বসে ঢেউ দেখা একটা এপিক এক্সপিরিয়েন্স। এবার দীঘা সম্বন্ধে একটু আলোচনা করা যাক। দীঘা হলো ভারতের পশ্চিমবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। দীঘাতে একটি অগভীর বেলাভূমি আছে যেখানে প্রায় 7 মিটার উচ্চতা বিশিষ্ট ঢেউ বালুকাভূমিতে আছড়ে পড়তে দেখা যায়। এখানে ঝাউ গাছের সৌন্দর্যহীন চোখে পড়ে, যা ভূমিক্ষয় রোধেও সমান সাহায্য করে। এবার দীঘার ইতিহাস সম্বন্ধে একটু আলোচনা করা যাক। দীঘার ইতিহাস সম্বন্ধে বলা হয়, দীঘার প্রকৃত নাম বীরকুল, যা 18 শতকের শেষ ভাগে আবিষ্কৃত হয়। ভাইসরয় ওয়ারেন হেস্টিং এর লেখা একটি চিঠিতে এটিকে পাচ্চের বাইটন বলে উল্লেখিত করা হয়। 1923 সালে জন ফ্র্যাঙ্ক স্মিথ নামে এক ব্রিটিশ ভ্রমণকারী এখানকার সৌন্দর্যে মুগ্ধ হয়ে দীঘায় বসবাস শুরু করেন। তার লেখালেখির ফলে দীঘা সম্পর্কে মানুষের আগ্রহ বৃদ্ধি পায়। ভারতের স্বাধীনতার পর তিনি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায়কে উৎসাহ দেন এখানে পর্যটন সুবিধা বৃদ্ধি করতে। এখানে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেরকম নিউ দীঘা, ওল্ড দীঘা, তারপর ওল্ড দীঘার ওখানে মোহনা এন পয়েন্ট, অমরাবতী পার্ক, মন্দারমণি, তাজপুর, উদয়পুর, শঙ্করপুর, চন্দনেশ্বরের শিব মন্দির, তালসারি, বিচিত্রাপুর, ম্যানগ্রোভ স্যাঞ্চুরি, এই সমস্ত কিছু আপনি দীঘা এলে দেখতে পারেন। এই প্রত্যেকটা জায়গায় আমি আপনাদের ঘোরাবো এবং তার সাথে প্রত্যেকটা জায়গার আমি ডিটেলস ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। এর পরের ভিডিওগুলোতে এই সমস্ত জায়গার ডিটেলস ভিডিও পেয়ে যাবেন এবং এই দীঘা সিরিজে আমাদের সাথে থাকবে।
এখন আমরা ন্যাচারাল পানি ও ডাবের জল খাবো। দীঘা সমুদ্র সৈকতের পাড়ে এমন ডাবের স্টল অনেক পেয়ে যাবেন। রোদের সময় ডাবের জল আপনার শরীরকে অনেক শান্তি দেবে। ডাবের জলে যা মিনারেলস আছে তা অনেক স্পোর্টস ড্রিঙ্কসের থেকেও বেশি। এছাড়া ডাবের ভিতর যে অল্প শ্বাস থাকে তা আপনার খিদেকেও অল্প মিটিয়ে দেবে। এখন আমরা দাঁড়িয়ে আছি দীঘার মন ভোলানো ঝাউবনে। বাঙালির কাছে ঝাউবন মানে অনেক কিছু। ঝাউবন কবিতায়, ঝাউবন গল্পে, ঝাউবন গানে, এছাড়া অনেক সিনেমার শুটিংও হয় এখানে। বিশেষজ্ঞদের মতে সমুদ্র লাগোয়া এলাকাকে আগলে রাখে ঝাউবন, ঝড়ের ক্ষয়ক্ষতির হাত থেকে বাঁচায়, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে সমুদ্র সৈকত লাগোয়া এলাকাকে। এটা হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন কর্তৃপক্ষের বিল্ডিং। এখন বিকেল হয়ে গেছে, তো আমরা সমুদ্রের পাড়ে ঘুরতে চলে এসেছি। বিকেলে সমুদ্রের পাড়ে ছোট ছোট স্টলে অনেক রকম জিনিস বিক্রি হয়। ঝিনুক দিয়ে হাতে তৈরি বিভিন্ন রকম সামগ্রী পেয়ে যাবেন এখানে। এছাড়া ঘোড়া রাইড, স্পিড বোট রাইডও করতে পারেন। এখন আমরা এসেছি নিউ দীঘা মার্কেটের সামনে। এখন আমরা দেখতে পাচ্ছি শঙ্খের দোকান। এখানে বিভিন্ন আকার এবং ধরনের শঙ্খ পাওয়া যায়, যেগুলো পুজোয় বাজানো হয়। মহিলাদের হাতে পরা শাঁখাও এখানে পাওয়া যায়। এখানে সামুদ্রিক শঙ্খ ও খোলস দিয়ে তৈরি ঘর সাজানোর বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে।
এখন আমরা চলে এসেছি সামুদ্রিক মাছের দোকানের সামনে। এখানে ভেটকি মাছ, পম্পলেট মাছ, কাঁকড়া, চিংড়ি মাছ ছাড়া আরও অন্যান্য সামুদ্রিক মাছ এখানে আপনি পেয়ে যাবেন। এরপর গরমে হালকা শান্তি পাওয়ার জন্যে বরফের গোল্লা অর্ডার করলাম। দীঘা মার্কেট এরিয়ায় এরকম বরফ গোল্লার অনেক স্টল আপনি পেয়ে যাবেন। এবার আমরা এসেছি ভুট্টা পোড়া নেওয়ার জন্যে। নর্মাল কর্ন এবং সুইট কর্ন দুটোই পেয়ে যাবে। এবার আমরা সুইট কর্ন খেতে খেতে সন্ধেবেলায় সমুদ্রের ঢেউ এনজয় করবো।